আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শুটকি নিয়ে আলোচনা করব। শুটকি বাঙালির অন্যতম পছন্দের খাবার, তো এই ভালো শুটকি আমরা কিভাবে কিনব, কিভাবে চিনব, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে শুটকি কিনে কেউ প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। লোচা শুটকিটা আমরা ভালোটা কিভাবে চিনব, কোনটা ভালো আর কোনটা? ভালোটা চিনতে হলে আপনার হালকা এভাবে টেস্ট করে নেবেন, এভাবে টেস্ট করে নেবেন। বন্ধুরা, আমাদের এই দোকানটিতে আপনারা যে শুটকি দেখতেছেন, এখানে সামুদ্রিক কোরাল, তারপরে কোরালের শুটকি আছে, তারপরে আছে আপনার বড় সুরমা মাছের শুটকি আছে, ছুরি শুটকি আছে, রূপচাঁদা শুটকি আছে, আপনার সামুদ্রিক সকল প্রকারের মাছের শুটকি এখানে কম বেশি আছে। এবং এই দোকানের সকল শুটকিগুলি সম্পূর্ণ সূর্যের আলোতে অর্গানিক প্রক্রিয়াতে আপনার তৈরি করা হয়, এবং এখানে নিজস্ব ফিশিং বোর্ড দ্বারা সমুদ্রে মাছ শিকার করা হয় এবং সেই মাছ থেকে শুটকি তৈরি করা হয় সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়াতে, জৈব প্রক্রিয়াতে। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এখান থেকে শুটকি সংগ্রহ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করলে, ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে ভালো মানের শুটকি আপনারা আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন। দেখেন এই যে শুটকিটা, এটা হচ্ছে সুন্দরী শুটকি। শুটকির কালারটা দেখেন, অত্যন্ত সুন্দর কালার। শুধুমাত্র রৌদ্রের আলোতে, রৌদ্রের তাপে শুটকি তৈরি করা হলেই কালারটা এরকম হয়। এটা হচ্ছে আপনার মাঝারি সাইজের চিংড়ি, এটা হচ্ছে মাঝারি সাইজের চিংড়ি মাছের শুটকি, এটা হচ্ছে ছোট চিংড়ি মাছের শুটকি। দেখেন কালার দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এইটা হচ্ছে আপনার কাস্কি মাছের শুটকি, এটা হচ্ছে কাস্কি মাছের শুটকি, সামুদ্রিক কাস্কি মাছের শুটকি। এইটা হচ্ছে আপনার মলা, এটা হচ্ছে মলা মাছের শুটকি, এটা আপনার সামুদ্রিক মলা, সে মলা মাছের শুটকি। এটা হচ্ছে মলা বিগ সাইজটা, বড় সাইজ মলা, মলার বড় সাইজের শুটকি হচ্ছে এইটা। বন্ধুরা, আমি আবারও বলতেছি, আপনারা আমাদের শুটকির কালার দেখলেই বুঝতে পারবেন যেগুলি যে অর্গানিক শুটকি। আর এটা হচ্ছে আপনার আঞ্চলিক ভাষা, এটাকে বাঁশপাতার শুটকি বলা হয়। হ্যাঁ, এই মাছটা অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর এবং প্রিয় একটি শুটকি। তারপরে বন্ধুরা দেখেন এই যে এই শুটকিটা, এইটা হচ্ছে আপনার ছোট রূপচাঁদা মাছের শুটকি, ছোট রূপচাঁদা মানে রূপচাঁদার বাচ্চার শুটকি। এটা হচ্ছে আপনার জাটকা মাছের শুটকি, এটা হচ্ছে আপনার জাটকা মাছের শুটকি, এবং আরও বিভিন্ন রকমের শুটকি এখানে আছে। এই যে এটা হচ্ছে আপনার সুরমা মাছের শুটকি, সুরমা ছুরি থেকে সকল প্রকারের শুটকি এই দোকানে আছে। আপনারা চাইলে এখান থেকে সব রকমের আপনার পছন্দসই শুটকি। এটা হচ্ছে ছুরি শুটকি বড়টা আপনার। হ্যাঁ, এটা কেজি কত? এটা পড়বে আপনার 800 টাকা কেজি। 800 টাকা? জি। এটা এই এই ইয়েতে ছুরিগুলিতে কি লবণ দেওয়া হয়? এটাতে কোনো কেমিক্যাল নাই, আর লবণ দেওয়াগুলি এক্সট্রা আছে আমার হাতে। এটা হচ্ছে লবণ দেওয়া, আর এটা হচ্ছে লবণ ছাড়া, মানে কোনো কেমিক্যাল ছাড়া। আর এটা হচ্ছে এখানকার শুকনা, আর এটা হচ্ছে জাহাজের শুকনা, মানে এটাতে কোনো কেমিক্যাল পড়ে নাই। এই আর এই যে আপনার সুরমা, সুরমা শুটকি কোনটা? আর কাস্টমার আছে নলেজ নেই। এটা হচ্ছে সুরমা, লাগবে না? এটা সুরমা? হ্যাঁ, এটা হচ্ছে সুরমা, এটা একদম লবণ ছাড়া আপনার। লবণ ছাড়া না? হ্যাঁ, এটা একদম কেমিক্যাল ছাড়া। আচ্ছা আচ্ছা, আমরা ভালো শুটকিটা চিনবো কীভাবে? ভালো শুটকি, ভালো শুটকি নিতে হলে আপনার একটু মানে এরকম টেস্ট করে নিলে নিতে পারবেন, সমস্যা নাই। এই যে এখানে ভিতরে মাংস আছে না, এটা হালকা এভাবে জিব্বা দিয়ে টেস্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেটাতে আপনার লবণ বেশি থাকে ওইটা? লবণ যেটা কেমিক্যাল থাকবে সেটা এক্সট্রা আছে আপনার আমার কাছে। এটাতে জিব্বা লাগানো যাবে না, কিন্তু এটাতে লবণ আছে আপনার, এই জন্য। এটাতে লবণ আছে না? হ্যাঁ, এটা আমরা এখানকার লোকালের জন্য বিক্রি করার জন্য এটা রাখি আমরা দোকানে। আচ্ছা, রূপচাঁদা কী কী শুটকি আছে আপনাদের? রূপচাঁদা দেখি।
রূপচন্দা হচ্ছে এটা ছোট সাইজ আর এটা হচ্ছে বড় সাইজ আর এটার সাইজে বড়ও আছে আমার কাছে এই রূপচন্দা আপনার কেজি কত এটা এটা পড়বে আপনার 1950 টাকা আচ্ছা আপনার রূপচন্দা আপনার কত কয় রকমের আছে এটা রূপচন্দা আছে আপনার তিন প্রকারের একটা কালো চন্দা আছে এটা পড়বে আপনার 1300 টাকা কেজি হ্যাঁ আর এটা হচ্ছে অরিজিনাল রূপচন্দা অরিজিনাল সাদার সিলভার রূপচন্দা যেটা আছে এটা পড়বে আপনার 1950 টাকা করে কেজি কোনো কেমিক্যাল ছাড়া টেকচাদার না কি যেন একটা টেকচাঁদা বলছি আর কালো মানে তিন প্রকারে আছে একটা টেকচাঁদা আছে আর একটা কালো চাঁদা আছে আর একটা সাদা চাঁদা এটা রূপচাঁদা আচ্ছা টেকচাঁদার কেজি কত টেকচাঁদা পড়বে আপনার 950 টাকা করে কেজি 950 টাকা না হ্যাঁ আর লুটটা লুটটা ভালো লুটটা সত্যি কোনটা লোটটা এটা হচ্ছে একদম বিগ সাইজটা হুম মানে লোটটা শুট কি ভালো কোনটা আর কি এটা জিজ্ঞেস ভালোর মধ্যে এটা ভালো হবে আপনার একটা মিডিয়াম সাইজ আছে আর একটা বড় সাইজ আছে এটা হচ্ছে বড় সাইজ আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ ঠিক আছে আর এটা এটা তো কোনো কেমিক্যাল নাই মানে লোটটা শুট কি আমরা ভালোটা কিভাবে চিনব কোনটা ভালো আর কোনটা ভালোটা চিনতে হলে আপনার হালকা এভাবে টেস্ট করে নেবেন এভাবে টেস্ট করে নেবেন হ্যাঁ যে যেটা আপনার কটা লাগবে মানে লবণ বেশি ওটা ভালো না লবণ বেশি সেটা কালার নিয়ে ভিন্ন আছে আপনার লবণ দেওয়াটাও আছে এটা দেখতে পারি এই যে আমার কাছে আছে এই প্যাকেট করা যেগুলো আছে এটা হচ্ছে এখানকার লবণ দেওয়া শুটকি আর এটা হচ্ছে কালারটা একটু ডিপ হ্যাঁ একটু ডিপ এইটা এইটা ভালো শুটকি না 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 এটা ভালো হবে না এটা আপনার ওই বাসা নিয়ে গিয়ে পাক করার সাথে সাথে ভেঙে চুরমার হয়ে যাবে বুঝছি আচ্ছা ছুরি শুট কি যেটা হচ্ছে আপনার গিট গিট টু দেওয়া থাকে ওইটা কোনটা ছুরি 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 এই যে ছুরি শুট কি বড়টা আছে এটা হচ্ছে ছুরি বড়টা আপনার কোনো কেমিক্যাল ছাড়া আর লবণ ছাড়া এটাও টেস্ট করে নিতে পারবেন আপনি কোনো সমস্যা নাই এই যে এভাবে নেবেন এভাবে টেস্ট করে নেবেন মানে যেটা টেস্ট আপনার লবণ না থাকবে ওইটা হচ্ছে অরিজিনাল হ্যাঁ আর যেটাতে লবণ দেয়া থাকবে একটু ঝাঝালো স্বাদ ওইটা হলো ওটা আপনার মুখে দিতে পারবেন না আর গন্ধ চলে আসবে মানে কালারটা ভিন্ন থাকবে হুম আর এটার মাংস দেখেন হরিং এর মাংসের মতো লাল থাকবে ফ্রেশ লবণ ছাড়া জি আপনারা আর কি কি শুটকি ইয়ে করেন না আপনি না কোরাল আছে টুনা ফিশ আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে টুনা ফিশ আপনার টুনা হ্যাঁ টুনা টুনা শুট কি কেজি কত এটা পড়বে আপনার 1350 টাকা কেজি 1350 টাকা না এইটাও আপনার ওই ভালো এটা আরেকটা আর এটা হচ্ছে একদম ভালোটা কোনো কেমিক্যাল ছাড়া আরেকটা আছে এখানকার শুটকির লবণ দেওয়া আমরা লোকালের জন্য রাখি আর এটা পড়বে আপনার 850 টাকা করে কেজি এটা হচ্ছে আপনার লবণ হ্যাঁ এটা লবণ দেওয়া লবণ দেওয়া না হ্যাঁ এটা কেমিক্যাল আছে বুঝছি ঠিক আছে ভাই তাহলে আপনাদের কাছ থেকে যদি আপনার সবাই ইয়ে নেয় ওই যে শুটকি নিতে চায় ফোনে তাহলে মোবাইলে টাকা পাঠিয়ে দিলে তো আপনারা সমস্যা নাই যে কন্ডিশনও নিতে পারবেন আর সুন্দরবন আছে সুন্দরবনে নিতে পারবেন আর এসি পরিবহন আছে এসি পরিবহনে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সমস্যা নাই শুটকিগুলো পাওয়ার সাথে সাথে মানে কি শুটকি নেওয়ার সাথে সাথে পছন্দ হলে বিকাশের টাকা পৌঁছাবেন আর যদি পছন্দ না হয় ব্যাগ দিয়ে দিবেন সমস্যা নাই এটা গ্যারান্টি আছে ঠিক আছে।